হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে করে কোথাও যাচ্ছি হ্যাঁ সুরজিতের কাছে আমি যাচ্ছি সিকিম তো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করলাম যতটার চেষ্টা করেছি তুলেছি মামা ঘুমিয়ে পড়েছে গাড়িতে সিকিম রাংপোতে হচ্ছে আমরা যাচ্ছি এনজিপি থেকে গাড়ি ধরেছি তো রুমে গিয়ে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো এবং বলবো তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি যে কদিন সিকিমে থাকি আর কি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ওখানকার মার্কেট যেখানে যেখানে যাই যেভাবে থাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা রাংপুর উদ্দেশ্যে রওনা হয়েছি তো অনেকটাই রাস্তা অনেকটাই দূর গ্যাংটকের থেকেও বেশি দূর এনজিপিতে নেমে গাড়িতে উঠেছি ওখান থেকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার জার্নি করে আমরা যাচ্ছি আর কি প্রচণ্ড টায়ার্ড কারণ হচ্ছে আমি আগের দিন মাম্মাকে নিয়ে একা একা আর কি এসছি দার্জিলিং মেলে তো দার্জিলিং মেল থেকে নেমেছি এনজিপিতে ওখানে দু ঘন্টা আমি ওয়েট করেছি সুরজিতের জন্য ও রাংপো থেকে আমাকে পিক আপ করতে গেছে এনজিপিতে তো এনজিপি থেকে আমাকে নিয়ে ফ্রেশ করিয়ে হোটেলে ঢুকিয়ে খাইয়ে দাইয়ে দেন তারপর আমরা দুটো নাগাদ গাড়িতে উঠেছি তো এখন যাচ্ছি আমরা রাংপুতে তো রাংপু থেকে ওর ক্যাম্প খুব একটা দূর নয় ওখানেই আমাদের রুম নিয়েছে তো ওখানেই আরকি আমরা থাকবো বেশ কয়েকদিন তারপর আমরা আবার মাম্মাকে নিয়ে আমি একাই আবার ফিরে